আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, ইফতার ভঙ্গ করুন সহবাসের মাধ্যমে। হ্যাঁ, সহবাসের মাধ্যমে ইফতার করার বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। অলরেডি প্রচুর হাসাহাসি হচ্ছে ফেসবুকে, তাই বিষয়টি পরিষ্কার করছি। ইফতার মানে কোনো কিছু খাওয়া নয়, বরং ইফতার শব্দের অর্থ হলো ভঙ্গ করা। আমরা সারা দিনে রোজা রেখে ইফতার করি, মানে খাবার মাধ্যমে রোজাকে ভঙ্গ করি। কেউ যদি সুবহে সাদিকে থেকে সূর্যাস্তের পর্যন্ত ঠিকঠাকভাবে সিয়াম পালন করে, এরপর সে কোনো কারণে ইফতার করতে না পারে, তবু তার রোজা হয়ে যাবে, কারণ সে নির্ধারিত সময় পর্যন্ত সিয়াম পালন করেছে। তো ইফতার মানে হলো ভঙ্গ করা, অর্থাৎ রোজা ভঙ্গ করা। এখন এই রোজা কীভাবে ভঙ্গ হয়? কোনো কিছু খাওয়া পান করা বা স্ত্রীর সাথে সহবাস করা অথবা যে কোনো মাধ্যমে বীর্যপাত করা, এগুলো প্রত্যেকটি ধারা রোজা ভেঙে যায়। ইমামগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন যে তাই কেউ সহবাসের দ্বারা রোজা ভাঙলে সেটা করা বৈধ। আমরা মনে করি ইফতার মানে হলো মাগরিবের আজান দিলে কিছু খাওয়া, বিষয়টি এমন নয়, বরং ইফতার মানে হচ্ছে ভঙ্গ করা আর রোজা ভঙ্গ করা। ইমাম ইবনু সিরিন রাহিমুল্লাহ বলেন, প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো স্ত্রীর সহবাসের মাধ্যমে ইফতার করতেন, অর্থাৎ রোজা ভঙ্গ করতেন। ইমাম তাবারানী হাদিসটি সংকলন করেছেন আর এই হাদিসটি হাসান সূত্রে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় এমনটি করতেন না, এমনকি সাহাবিদের মাঝে এই প্র্যাকটিস তেমন ছিল না, এরকমটা জানা যায় না। তবে এটি জায়েজ, হয়তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অধিক যৌন পিপাসিত থাকতেন সেই সময়গুলোতে, তাই এমনটি করেছেন নিজ স্ত্রীর সাথে। এটি একটি বৈধ বিষয়, তাই এ নিয়ে হাসাহাসি করা উচিত নয়। এখন প্রশ্ন আসতে পারে, সহবাস করা, এরপর গোসল করা, সলাত পড়া, এত সময় কীভাবে পাওয়া সম্ভব? উত্তর হলো, এটি মোটেও অসম্ভব নয়, এমনকি এরপর জামায়াতে সলাত আদায় করাও অসম্ভব নয়। যদিও জটিল এবং কঠিন, এই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের সময় সলাত পর্যন্ত মিস করতেন না। প্রথম দিকে মাঝে মধ্যে মিস করতেন, পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহমূলক একটি কথা বলেছিলেন, আবদুল্লাহ কত ভালো মানুষ, সে যদি রাতে সলাত আদায় করত তাহলে কতই না ভালো হতো। তার বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে রাতের একাংশ সলাত আদায় করতেন। আর সহি হাদিসে এসেছে যে খেজুর মাধ্যমে ইফতার ভঙ্গ করা, তা না পেলে পানি দ্বারা ভঙ্গ করা। আমরা সর্বদা এই সুন্নতের উপর অটল থাকার চেষ্টা করব, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগতভাবে যে আমলটি করেছে এটা সিরফ তার জন্য এবং এটা জায়েজ। এটি ইফতার ভঙ্গ করার বা সিয়াম ভঙ্গ করার উত্তম কাজ নয়, কিন্তু আপনারা চাইলেও করতে পারেন, কিন্তু উত্তম হচ্ছে খেজুর দিয়ে অথবা পানি দিয়ে, ঠিক আছে? এই মশলাটি অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা হয়তোবা এই হাদিসটি কেউ সংকলন করেছে এবং এটি প্রচার করেছে, সুতরাং এর এই ব্যাপারে আমাদের কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ এটি নিয়ে আবার নাস্তিক কুলাঙ্গার অমুসলিমরা এসব বিভিন্ন বাজে মন্তব্য করবে, ঠিক আছে? তো সেই কারণে আমাদের সতর্ক অনুযায়ী আমরা বলছি যে আপনারা সিয়াম ভঙ্গ করবেন খেজুর দ্বারা বা পানি দ্বারা, ঠিক আছে? আর যারা যারা যদি করতে মন চায় যে সহবাসের মাধ্যমে ইফতার ভঙ্গ করার জন্য, সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মনার তাফিক দান করুক, আমিন।